না, আমাদের উপরে কারো কোনো চাপ নেই, কারণ নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে না করবে এটা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অন্য একজন তো চাপিয়ে দিতে পারে না। আর বাস্তবতার ক্ষেত্রে হলো যে এ পর্যন্ত আমি 70 সন থেকে নির্বাচন দেখে এসেছি, কোনো নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, এটা হতেই পারে। নির্বাচন সুষ্ঠু করার জন্য কতগুলো প্রস্তুতি নিতে হয় সেগুলো আমরা নিয়েছি, যেমন আপনার ভোটার তালিকা করা, ভোট কেন্দ্র তৈরি করা, তারপর ইলেকশন ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলোকে প্রোক্রুমেন্ট করা, এগুলো সব হয়ে গেছে। নির্বাচন শিডিউল ঘোষণা করা সেটাও হয়ে গেছে, রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার অ্যাপয়েন্ট করা সেগুলো হয়ে গেছে, তাদের প্রশিক্ষণ সেগুলো হয়ে গেছে। তারপরে এখন আমরা বিভিন্ন জেলায় যে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সাথে কোঅর্ডিনেশন করা এবং কীভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা যায় সেই বিষয়তে যে আমরা আপনার দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্ন জেলা যাচ্ছি এবং কথা বলছি। অতএব এগুলোই তো, তাছাড়া যাতে সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য যে নীতিমালাগুলো দরকার, আইনকানুনগুলো দরকার সেগুলো সংশোধন করা হয়েছে, আপডেটেড করা হয়েছে এবং এগুলো যথাযথ যারা এগুলো ব্যবহার করবেন তাদের কাছেও দেওয়া হয়েছে। আপনারা জানেন আজ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন আসন বিধিমালা প্রতিপালনের জন্য এবং জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি যারা থাকবেন তারাও মাঠে থাকবেন। এছাড়াও নির্বাচনের দিন প্রেসিডিং অফিসার, সহকারী প্রেসিডিং অফিসার তারা থাকবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা থাকবেন, রিটার্নিং অফিসার থাকবেন এবং সেনাবাহিনীও সম্ভবত থাকবেন। আমরা এই জন্য সম্ভবত বলছি যে এখনও আমরা এই ব্যাপারে কোনো ফাইনাল ডিসিশন নেইনি, তবে অন্যান্য জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেহেতু সেনাবাহিনী থাকে এখানেও থাকার সম্ভাবনা রয়েছে। এই তো আর কি। না, এটা তো আমার ব্যক্তিগত কোনো আহ্বান নেই, আমরা সম্মিলিতভাবে ইলেকশন কমিশন থেকে আমাদের যে 44টি রাজনৈতিক দল আছে সবার প্রতি আহ্বান থাকে যে আপনারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুন। এজন্য আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকেই তাদের সবাইকে আহ্বান করেছি, তাদের অনেকের সাথে আমরা বেশ কয়েকবার সভা করেছি, যারা আসেননি তাদের আহ্বান করেছি, এখনও আমাদের আহ্বান অব্যাহত রয়েছে যে আপনারা নির্বাচনে আসেন। যদি এমনও হয় যে নির্বাচনের রিশিডিউল করতে আমাদের যে সংবিধান অনুযায়ী যে একটা সময়সীমা আছে এর মধ্যে নির্বাচন করতে হবে, সেটাকে রিঅ্যাডজাস্ট করার জন্য যদি যতটুকু নির্বাচন পিছানো সম্ভব সেটাও আমরা রাজি আছি। তারা পাঠাবে না এমন তো বলেনি, আমরা তো বরঞ্চ তাদের কাছ থেকে আরও তালিকাও পেয়ে গেছি যে কোন কোন দেশ থেকে কারা আসছেন। না, আমাদের উপরে কারো কোনো চাপ নেই, কারণ নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে না করবে এটা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অন্য একজন তো চাপিয়ে দিতে পারে না। আর বাস্তবতার ক্ষেত্রে হলো যে এ পর্যন্ত আমি 70 সন থেকে নির্বাচন দেখে এসেছি, কোনো নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, এটা হতেই পারে। তো মাথা ঢুকাই দেওয়া উচিত, তো বিজেপির সাথে বক্তব্য দিল কে? Thank you.
হ্যাঁ